আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কোরআনে কারীমের কোন সূরা পাঠ করতে দেখলে কি হয়। আপনারা আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আসলে অনেকগুলো সূরা নিয়ে আমরা আলোচনা করেছি, একসাথে বিষয়গুলো নিয়ে ভিডিওতে আলোচনা করে লম্বা হয়ে যাবে, তাই আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করছি। অনেকগুলো ভিডিও হবে, এগুলো নিয়ে আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। তো দিনী ভাই বোনেরা, কেউ যদি সূরাতুল আরাফ পড়তে দেখে, তাহলে সিনাই পাহাড়ে আরোহণ করা বা সিনাই পাহাড়ে আরোহণ না করা পর্যন্ত তার মৃত্যু হবে না। সিনাই এটা আরবের মধ্যে একটা পাহাড়, এই পাহাড়ে আরোহণ না করা পর্যন্ত তার মৃত্যু হবে না, এবং যে কোনো ইলমের কোনো অংশ সে শিখতে পারবে, তার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। তো দিনী ভাই বোনেরা, সিনাই পাহাড় হজে মক্কা মদিনায় গেলে অনেক সময় অনেকে আরোহণ করে থাকে। কেউ যদি সূরাতুল আনফাল পাঠ করতে দেখে, আনফাল আল্লাহ তাআলা তাকে দুশ্মনের উপর বিজয়ী করবেন এবং মালে গনিমত যুদ্ধলব্ধ সম্পদ দান করবেন এবং তার মাথায় সম্মানের টুপি পরাবেন এবং দিনের ব্যাপারে শান্তি ও নিরাপদ সে থাকতে পারবে। তদ্রূপ পরবর্তীতে সূরাতুত তাওবা 10 নম্বর পারার মধ্যে আছে, সূরাতুত তাওবা যদি কেউ পাঠ করতে দেখে বা তার কিছু অংশ পাঠ করতে দেখে, তাহলে সে প্রশংসনীয় জীবনযাপন করবে এবং তাওবার উপর তার মৃত্যু হবে এবং সৎ লোকদেরকে সে ভালোবাসবে এমন কিছু বুঝিয়ে থাকে। কেউ যদি সূরাতুল ইউনুস পাঠ করতে দেখে, তবে তার ইবাদত বন্দিগি উত্তম হবে এবং কোনো জাদু মন্ত্র বা চক্রান্ত তার কোনো ক্ষতি করতে পারবে না, সম্পদের কিছু ক্ষতি হবে। সর্বদা মানুষের কল্যাণ করা এবং সুসংবাদ শোনার জন্য তৈরি থাকবে সে। তো বন্ধুরা, কেউ যদি সূরাতুল হুদ পাঠ করতে দেখে, এই বিষয়গুলো নিয়ে এবং পরবর্তীতে সূরাগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। আপনারা এ পর্যন্ত আমাদের সাথেই থেকেছেন, এই জন্য ধন্যবাদ। আমাদের আরো ভিডিও আছে, সেগুলো দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের আরেকটা চ্যানেল আছে, নাম হচ্ছে ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।